বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, শুনতে অবাক লাগলেও এই কথাটি কিন্তু একেবারে সঠিক যে আমরা প্রায় সকলেই শশা খেলেও শশা খাওয়ার সঠিক নিয়ম জানি না। আমরা জানি শশা খাবার হজম করতে খুবই সাহায্য করে, কিন্তু নিজে হজম হতে দীর্ঘ সময় নেয়, এটা সত্যি। অনেকেই শশা হজম করতে পারেন না, তাই খেতে ইচ্ছা থাকলেও খেতে চান না বা খেতে ভয় পান। এই ভিডিওটিতে শশা খাওয়ার যে নিয়ম জানাবো তা অনুসরণ করলে অন্যান্য খাবারের মতোই এবং অন্যান্য খাবারের সঙ্গেই শশাও হজম হয়ে যাবে। অবশ্য এই নিয়ম মেনেই সকলকে শশা খেতেই হবে তার কোনো মানে নেই। তাদেরই এই নিয়ম অনুসরণ করা দরকার যারা শশা সহজে হজম করতে পারেন না, তবে সকলেই এইভাবে শশা খেতেই পারেন, তাতে উপকারী হবে। যাই হোক, আসুন জেনে নিই এই নিয়মটা। একটি শশা নিন। এবার শশার গোড়া বা বোঁটার দিকটা একটু কেটে ফেলুন, অর্থাৎ বাদ দিয়ে দিন। এবার শশার ত্বক বা খোসা ছাড়িয়ে নিতে চাইলে ছাড়িয়ে নিতে পারেন, তবে চিকিৎসকরা এবং পুষ্টিবিদরা খোসাসহই শশা খাওয়ার পরামর্শ দেন, কারণ শশার ত্বকে উচ্চমানের ফাইবার থাকে যা আমাদের জন্য খুবই উপকারী তথা প্রয়োজনীয়। এরপর শশাটিকে চাকা চাকা করে কেটে নিন, মানে গোলাকার করে স্লাইস করে নিন। একটি বাটিতে জল ভর্তি করে নিন এবং জলে আধ চা চামচ লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এই লবণ এবং লেবুর রস মিশ্রিত জলে শশার স্লাইস বা ফালিগুলিকে ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পর আপনি সরাসরিও শশা খেতে পারেন বা ইচ্ছা করলে স্যালাডেও যোগ করে নিতে পারেন। যেভাবেই এবার শশা খান না কেন, এই নিয়ম অনুসারে খেলে সহজেই শশা হজম হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।